হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছেন। শুরুতেই বলবো যে যেখানেই থাকুন ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের ব্লগটা বা ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল, তো স্পেশালিটির কারণটাকে সেটা অবশ্যই আমরা ভিডিওর মধ্যে ব্যাখ্যা করব। আর তারপরেও বলবো যে ইতিমধ্যেই যারা থাম্বনেইল অথবা টাইটেল লক্ষ্য করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কেন স্পেশাল। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন বা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই হয়তোবা জেনে থাকবেন যে আমার ছোট্ট একটি বোন আছে আর অত্যন্ত আদরের আমার বোনটি। শুধুমাত্র আমার কাছে বিষয়টা এরকম না, প্রত্যেকটা ভাইয়ের কাছেই তাদের বোনগুলো হয়তোবা অনেক আদরের হয়, আর ভাই বোনের সম্পর্কটা অত্যন্ত মধুর একটা সম্পর্ক। তো আমার এই ছোট বোনটি দেখতে দেখতে কখন বড় হয়ে গেছে বুঝেই উঠতে পারেনি, এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো আমার এই ছোট বোনটিকে আমি কিন্তু অনেক ভালোবাসি, সেটা শুধুমাত্র যে আমার পরিবারের সদস্য তা না, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই জানে। তো বিশেষ একটা মিসিং হয়ে গেছে, মিসিং সম্পর্কে একটু পরে আসছি, তার পূর্বে ওর সম্পর্কে আর কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে ওর জন্মের পর থেকে এখন পর্যন্ত যতটুক ওর আবদার আমার কাছে, যখন যেটা করেছে আমি চেষ্টা করেছি সেই আবদারগুলো আমার সামর্থ্যের মধ্যে বা আমার সাধ্যের মধ্যে পূরণ করার। হয়তো অনেক সময় আমার কাছে নেই, তারপরেও আমি যেভাবেই হোক ম্যানেজ করে সেটা চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা বড় ভাই যারা ছোট বোনদের প্রতি হয়তো বা এভাবেই দায়িত্ব কর্তব্য যেটাই বলি না কেন পালন করার চেষ্টা করে, অনেকেই হয়তো পারে, অনেকেই নাও পারে থাকতে পারে, কারণ সবার অবস্থা সবসময় একরকম থাকে না। তারপরেও সবাই বা প্রত্যেকটা ভাই হয়তো চেষ্টা করে। তো আমার এই ছোট বোনটির এই মাসেই বার্থডে ছিল, কয় তারিখ সেটা আমি বলবো না, যেহেতু মিসিং হয়ে গেছে এটা নতুন করে বলাটা ঠিক হবে না। গতকাল ওর মানে ও আর বাড়িতে ফোন দিয়েছে, তো ওর ছোটো ভাই ফোন রিসিভ করছে, তো ওর ছোটো ভাইয়ের যে বার্থডে সেটা ও ভুলে গেছে। আর ছোটো ভাই ওকে বলছে তার বার্থডের কথা আর কি, তখন ও বলছে ও আজকে কয় তারিখ এগুলো বলতেছে। তো যখন আমি পাশেই ছিলাম, আমি যখন ওর ছোটো ভাইয়ের বার্থডের কথা শুনছি, আমি আমার শালাবাবুর, হঠাৎ করে মনে হয়েছে হাই হাই আমার ছোটো বোনেরও তো বার্থডে। তো আমার ছোটো বোনের বার্থডে অলরেডি ক্রস, পার হয়ে গেছে। তো এত কষ্ট লাগছে ওই মুহূর্তে, তার কারণ হচ্ছে কষ্টটা কী জন্য, বার্থডে পার হয়েছে এটা হইতে পারে অস্বাভাবিক কিছু না, কিন্তু আমার ছোটো বোন কতটা কষ্ট পেয়েছে এটা ভেবে, কারণ কখনো এরকম হয় না। তো আমি আসলে কী বলবো বুঝতেও পারতেছি না, মাঝখানতে আমার ছোটো বোনের সাথে কয়েকদিন কথা হয়নি, তার কারণ হচ্ছে এই অসুস্থতা, আমরা যে কোভিড-19 আক্রান্ত ছিলাম তারপর থেকে শরীরটা অনেক দুর্বল। এমনিতেই কোর্ট থেকে আসার পর আর আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, হয়তো বা দেখা যায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেই ঘুম, মানে এত শরীর ক্লান্ত থাকে। আবার এই কারণে আবার বাসায় আমি কন্টিনিউ কিন্তু কথা বলি, সন্ধ্যার পরে ফোন দিই, কোর্ট থেকে আসার পর সন্ধ্যার পর পরে ফোন দিই। তো মার সাথে কিন্তু কন্টিনিউ কথা হয়েছে, তো মাও আমাকে এই কথা বলেনি যে ওর আজকে বার্থডে ভালো কে মন্দ কিচ্ছু বলেনি। মা তো জানেই যে যথারীতি আমি বলবো এটাই স্বাভাবিক, কিন্তু মা কিন্তু কিছু বলেনি। আর আমার মানে ছোট বোন সে তো চিন্তা করছে যে ভাইয়া তো মিস করে না, অবশ্যই এই বিষয় নিয়ে কথা হবে বা উইশ করবে বা যেটাই হোক না কেন। তো 2 তারিখ বলে ফেলছি, আসলে ওর বার্থডে ছিল 2 তারিখে এই মাসের, অক্টোবরের 2 তারিখ। গত মাসের 26 তারিখে আমি সবসময় চেষ্টা করি রিমাইন্ডার মানে মোবাইলে দিয়ে রাখার, তার কারণ হচ্ছে যেহেতু ব্যস্ত থাকি অনেক সময় নাও মনে থাকতে পারে, স্মরণে নাও থাকতে পারে, তো আমি রিমাইন্ডার দিয়ে দিই। তো গত মাসের 26 তারিখে আমার মনে হলো, বাসায় শুয়ে আছে হঠাৎ করেই, তো আমি ভাবলাম যে দিয়ে রাখি। আমরা আলোচনা করতেছিলাম যে হ্যাঁ মানে একই মাসে আমার মানে ভাইয়েরও জন্মদিন, তারপর তো আমি রিমাইন্ডার দিয়ে রাখবো, কিন্তু গল্পের তালে আর পরে মনে নেই আর রিমাইন্ডারটা দেওয়া হয় নাই। তা আমি আতঙ্কেই থাকি যে হঠাৎ করে যদি পার হয়ে যায়, তো সেটাই হয়েছে। 2 তারিখে ওর বার্থডে ছিল, উইশ করা হয়নি। তো এই সময়ের মধ্যে ওর আবার দেখা যায় যে প্রাইভেট ট্রাইভেট নিয়ে অনেক ব্যস্ত থাকে, পড়াশোনা নেই, তো মাকে ফোন দিই, মা আরিফা কী করতেছে, তো বলে যে পড়তেছে, আব্বা আসছে কি না, যতটুকু খোঁজ খবর নেওয়ার নেই। তো আমি ভাবি যে ও যেহেতু পড়তেছে সমস্যা নেই, তাহলে আর ডিস্টার্ব করার দরকারটা কি, কারণ আমি ফোন দিলেই হয়তো টেবিল চেয়ার থেকে যদি উঠে চলে আসে তাহলে তো আবার পড়ানো কঠিন হয়ে যাবে। তো এই কারণে দেখা যায় যে আমি ওইভাবে খোঁজ খবর নেই যে কেমন আছে কী দেখি এরকম। তো আমি কয়েকদিন কথা বলি নাই, ওর ভীষণ মন খারাপ। তো কালকে যখন আমি এই বিষয়টা জানতে পারলাম, সাথে সাথে ও এইরমে কথা বলতেছে, আমি পাশের রুমে গিয়ে ফোন দিছি, মার কাছে ফোন দিছি যে আরিফা কোথায়, তো বলছে ও তো পাশেই আছে। তো আমি বললাম দেন তো ওরে,
কি রে কি অবস্থা, কেমন আছিস? তা বলতেছে ভালো। তোর কথার মানে সাউন্ডটা অনেক কম, তা আমি তো বুঝতে পারতেছি। তা আমি বললাম যে তুই তো ভুলেই গেছিস, কোনো খোঁজ খবর নিস না, তোর বার্থডে গেল তারপরেও তো তুই খোঁজ খবর নিলি না। তো বলতেছে আমার বার্থডে গেল, আপনি কোনো খোঁজ খবর নিলেন না, তারপরে আপনি ফোনে মার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন না। তো আসলেই আমি ওর সাথে এরকম কিন্তু কখনই হয় না। এই যে ও আছে আমাদের প্রায় 4 বছর কাছাকাছি শেষ হওয়ার পথে ম্যারিড লাইফ, আমি কিন্তু কথা বললে মোটামুটি সবসময় বোনের সাথে কথা হয়ই। মানে কথা বলে শোনা হয় যে কি করে কি দেখি, যে কারণেই হোক মানে ব্যস্ততা এই জিনিসটা কখনোই বলা যাবে না। কারণ আপনি যত ব্যস্ত থাকেন না কেন, আপনার যদি ইচ্ছা থাকে একটা মানুষের সাথে আপনি কিন্তু কথা বলতে পারবেন। সেটা যে 2 মিনিটকে একটা মানুষের সাথে কথা বলা যায় না, অবশ্যই যায়। তো এই সমস্ত এক্সকিউজ তার বোনের কাছে দেখিয়ে লাভ নেই। তো ওকে আমি বললাম যে দেখ, তোর তো বার্থডে 2 তারিখে গেছে, আমার 4 তারিখে বিষয়টা মনে হয়েছে। এটা কিন্তু মিথ্যা বলা, মিথ্যা বলা এই কারণে যাতে ও কষ্টটা কম পায়। তো আল্লাহ আমাকে মাফ করুক। তো ওকে বললাম যাক, 4 তারিখে তো আমার আসলে মনে হয়েছে, তো হঠাৎ করে ভাবলাম যে 4 তারিখ পারেই যেহেতু হয়ে গেছে, এখন মনে করে দিলে ও তো আরও অনেক কষ্ট পাবে, তাই এই কারণে আসলে আমি কিন্তু তোকে আর বলি নাই। তো ও বলতেছে যে ভাইয়া, আমি আসলে বার্থডে নিয়ে কষ্ট পাইনি, কিন্তু মাঝখানে যে আপনার সাথে কয়েকদিন কথা হয়নি এই কারণটাই আমি কষ্ট পাইছি। তা আমি বলছি যে দেখ, তুই পড়াশোনা করিস বা এই, আমি আসলে ওইখানে ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু মার সাথে তো কথা বলে সবসময় খবর নিছে। তো অনেকক্ষণ ওরে কথা বললাম, পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোর বার্থডে গিফট কী নিবি বল, অথচ গতকালকেই কিন্তু আমার স্মরণে আসছে যেটা বললাম। তো বলছে যে না, আমার কিছু লাগবে না। আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, আমি যখন গ্রামে গিয়েছিলাম ওকে নিয়ে 2টা ভিডিও করেছিলাম, ও কিন্তু অত্যন্ত নরম স্বভাবের একটি মেয়ে, এবং এটাও আপনারা দেখেছেন, ও ভিডিওতে এসে কিন্তু কোনো কথা বলে না, কারণ ও কথা খুব কম বলে, খুবই কম বলে। তো যাই হোক, আমি আমার গ্রামের অনেকেই ভিডিও দেখে, ওর সমবয়সীও অনেকে ভিডিও দেখে, তারাও হয়তো এই ভিডিওটি দেখবে। তো আসলে ছোট বোন, আমি এই ভিডিওর মাধ্যমেই আসলে কি বলবো, জানাতে চাই যে সত্যিকার অর্থে তোকে অনেক ভালোবাসি বোন। আমি দোয়া করি যে আল্লাহ পাক তোকে মানুষের মতো মানুষ করুক, বাবা মায়ের স্বপ্ন পূরণ কর। হ্যাঁ, আমাকে নিয়ে বাবা মায়ের হয়তো একটা বড় ইচ্ছা ছিল, প্রত্যেকটা পিতামাতাই চায় যে সন্তান অনেক ভালো পর্যায়ে যাক, ভালো জায়গায় যাক। একটা গভর্নমেন্ট যদি চাকরি হইতো তাহলে অনেক ভালো হইতো, কিন্তু আমি লাইন ছেড়ে আসছি, বেলায় নেই আসলে, আসছি এই পেশায়। তো আমাকে নিয়ে হয়তো বা যতটুকু প্রাপ্তি তারা একেবারে অখুশি না, তারপরেও আমি বলবো যে আমি যেটা করতে পারি না তুই সেটা করে বাবা মাকে দেখাবি। হ্যাঁ ঠিক আছে, 2 সন্তানের মধ্যে একজন তো করতে পারলেই তারা স্যাটিসফাই হবে, তো আমিও সেটাই চাই যে তুই অনেক বড় হ। এই আর কি। তো আর একটা বিষয় যে গতকালকে আমার শালাবাবুর জন্মদিন ছিল, তো 2টাই লেট, আমার ছোটো বোন পাশাপাশি শালাবাবু, ছোটো ভাই পাশাপাশি ছোটো বোন, তো দুজনের পক্ষ থেকে, সরি, দুজনের জন্য, আমাদের দুজনের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যদি আমরা ফোনে বলা এক্স্যাক্টলি, আল্লাহ পাক তাদের ক্যারিয়ারটাকে ভালো করে দেখ, একটা ভালো জায়গায় যাক, নেক হায়াত দান করুক, মানুষের মতো মানুষ করুক, দুজনের জন্যই অনেক অনেক দোয়া থাকলো। আর যে সমস্ত ভিউয়ার্স ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবার মানে সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের ছোট ছোট এই 2টি ভাই বোনের জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে তারা একটা ভালো জায়গায় থাকে বা সুস্থ থাকে, আল্লাহ পাক তাদেরকে ভালো রাখে, মানুষের মতো মানুষ করে। আর আপনাদের যে সমস্ত ভাই বোন রয়েছে, ভিউয়ার্স যারা আছেন, আমাদের দুজনের পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া। প্রত্যেকটা ভাই এবং বোন, তার অপোজিটে যে ভাই বোনগুলো থাকে, তাদের জন্য আসলেই কতটা ভালোবাসা কাজ করে, এটা হয়তো বা আপনারা নিজে থেকেই সেটা রিয়েলাইজ করতে পারবেন, আমাদেরকে কিন্তু বলতে হবে না। তো আমার ছোট বোনটাকে আমি কতটা ভালোবাসি, আমি তো মৌখিকভাবে আপনাদের সামনে ঠিক এই মুহূর্তে অনেক কথাই বললাম, এটা আসলে এক্সপ্রেস করার মতো না। তো আমার মনে হয় যে তার জন্য আমি সব পারবো, মানে তার জন্য আমি সব পারবো। সে যদি বলে যে ভাইয়া এটা লাগবে, এটা যদি আমার ফ্যামিলির সেটা যদি পজিটিভ কিছু হয়, যেমন আমি ওকে অনেক সময় বলি যে তুই ভালো করে লেখাপড়া কর, একটা ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করতে, তোর আমার যদি আমার সব কিছু বিক্রি করে হলো তোর আমি সেটা করাবো, মানে তাকে আমি সাহস দিই যে নো প্রবলেম, আমি আছি তোর পেছনে, কোনো সমস্যা নেই। তো এটাই, একবার আসলে তো ও তখন অনেক ছোট, আমি মেবি 2010 সালের দিকে হবে,
তোমার কয় বছর ছোট বড়? আজকে থেকে 10 বছর আগে। তোমার কয় বছর ছোট বড়? ও আচ্ছা, না ছোট বড় তো অনেক, মোটামুটি মোরাললেস 11, না 12, 13-14 বছরের ডিস্টেন্স। এটা কিন্তু একটা বিশাল ডিস্টেন্স। আমার ছোট বোনের সাথে আমার বয়সের গ্যাপ 13-14 বছর, তো বুঝতেই পারছেন। আমারও কিন্তু 7-8 বছর আমার ভাই। আমার আমার বোন যেদিন এই পৃথিবীতে আগমন, তার আই মিন জন্মগ্রহণ করে যেদিন, সেদিন আসলে আমি কতটা এক্সাইটেড ছিলাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি পাগলের মতো ছিলাম, বিলিভ ইট অর নট। আমার শুধু এটাই মনে হচ্ছিল যে কেউ একজন আমাকে ভাই বলে ডাকবে, কেউ একজন আমাকে ভাইয়া বলে ডাকবে। এই ফিলিংসটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তার কারণ আমার বোন যখন হইছে, আমি আমার গোষ্ঠীর মধ্যে বড়। গোষ্ঠী বলতে আমার দাদার বংশ, আর নানানির বাড়িও কিন্তু একেবারে আমার পাশাপাশি, সুতরাং আপনারা জানেন সেটা। তো আমি কিন্তু দুই বংশের মধ্যেই বড়, তা আমি ছোট। শুধু একজন মানে আরিফা, আমার মানে পরবর্তী প্রজন্ম, আমার পরে যারা, তারপরে আরিফাই আসছে বলতে গেলে প্রথম। তো ভাইয়া ডাক তো ওইভাবে আমি কারোর কাছ থেকে শুনিনি, যার কারণে মানে ওই জিনিসটা আমার কাছে বেশি ফিল হচ্ছিল ছোটবেলায়। ওকে মানে মানে কি বলবো, যে আমি ওর এরকম, মা আমাকে, মা বাবা দুজনই টিচিং প্রফেশনে ছিল, তো দেখা যাচ্ছে যে মা বলছে যে ওকে তুই ঘুমায় রাখবি, সমস্যা নাই, ঘুমাবি আর তুই এগুলো ওগুলো রান্না টান্না করবি, খাবি, এরকম। তা আমি ওকে কী করতাম, এরকম হাত দিয়ে এরকম নাক মুখ চাপে ধরতাম, যখন দেখতাম যে জোরে জোরে, এটা আমি জানি না কেন করতাম, এটা আমি দেখছি ফেসবুকে, ভাইয়েরা নাকি এরকমই করে। তো যখন দেখতাম যে ও জোরে জোরে এরকম নিঃশ্বাস নিচ্ছে, তখন আবার ছেড়ে দিতাম। হ্যাঁ, ছেড়ে দিয়ে তখন আবার নিজে ওয়ালে ঘুষি দিতাম যে হাত দিয়ে আমি আমার বোন রে এরকম করলাম, মানে ও না কষ্ট পাইছে, এরকম করতাম। সত্যি কথা যেটা, তো এই জিনিসগুলো যখন মনে হয় তো এখনো আমি হাসি মাঝে মাঝে। তো চোখের পলকেই আসলে আমার ছোট বোনটি অনেক বড় হয়ে গেছে, আর সত্যিকার অর্থে এখন ওর কাছ থেকে অনেক দূরে থাকি, বাবা মার কাছ থেকে অনেক দূরে থাকি। আমি চাই না সেটা থাকতে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এক হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনার সৃষ্টি করার আমার চেষ্টা বা প্রয়াস আমি চালাচ্ছি। তার কারণ বাবা মা, ছোট বোন, আমরা সবাই একসাথে থাকবো। কিন্তু প্রবলেম হয়ে গেছে আসলে, বাবা মা যেহেতু গ্রামে থাকে, তারা ঢাকায় আসতে ওইভাবে রাজি হবে না। আমি আসলে ঢাকায় যেহেতু আমার প্রফেশন, বগুড়াতে গিয়েও পারমানেন্টলি আমার জন্য মানে থাকাটা খুবই ডিফিকাল্ট। তো যাই হোক, আল্লাহ পাক দেখা যাক কী করেন। তো এখন কথা হচ্ছে, আসলে তো ভালোই হবে, যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা আর বলাই হলো না, তো থাক আজকে আর বলবো না। মানে ওই যে মার্কেটের যে বিষয়টা, মানে ওকে না আজকে আর বলবো না, অন্য একদিন বলবো। শুধু এতটুকুই বলবো যে আমার ছোট বোন এবং আমার ছোট ভাই, আই মিন শালা বাবু, ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওরা হাজার বছর বেঁচে থাকুক সত্যিকার অর্থে। আর কথা বাড়াবো না, তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা যারা ভিডিও দেখছেন, অবশ্যই আমার মানে ননদ বলতে গেলে বোন আর ভাইয়ের জন্য দোয়া করবেন। আর জন্মদিনের তো শুভেচ্ছা তো অবশ্যই, এক্স্যাক্টলি, এটা নতুন করে বলার কিছু নেই। তারপরে হ্যাপি বার্থডে টু ইউ আরিফা, অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ সামিম। ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।